হ্যালো গাইস, আজকে আমরা ডিমন স্লেয়ার সিজন 3 এপিসোড 4 এক্সপ্লেইন করতে চলেছি। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মুইচিরো কোতিৎসুকে বাঁচানোর জন্য যায় এবং মুইচিরো এক ঝটকায় ডিমনটির মাথা কেটে আলাদা করে দেয়, কিন্তু ডিমনটি মারা যায়নি। তখন মুইচিরো বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ডিমন নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো আপার র্যাঙ্কের ডিমনের হাত রয়েছে। সেই ডিমনটি আবার রিজেনারেট হয়ে যায় এবং তখন মুইচিরো লক্ষ্য করে যে ডিমনটির মাথার উপরে একটি ঝাড় রয়েছে এবং এই ঝাড়টি থেকেই এই ডিমনটি পাওয়ার পাচ্ছিল এবং সে তাৎক্ষণিক সেই ঝাড়টিকে কেটে ফেলে এবং সাথে সাথে সেই ডিমনটি মারা যায় এবং ভ্যানিশ হয়ে যায়। তখন কোতিৎসু দৌড়ে এসে মুইচিরোকে জড়িয়ে ধরে কান্না শুরু করে এবং সে তাকে ধন্যবাদ জানাতে থাকে যে তুমি আমাকে বাঁচিয়েছো, আমি তোমাকে অনেক খারাপ জানতাম কিন্তু তুমি অনেক ভালো। কিন্তু মুইচিরো সেখান থেকে চলে যাচ্ছিল। তখন কোতিৎসু মুইচিরোকে বলে যে কানামোরিকেও ডিমনরা অ্যাটাক করেছে, তুমি আমার সাথে চলো, ওদেরকে বাঁচাতে হবে। কিন্তু মুইচিরো যেতে চাচ্ছিল না। ঠিক তখনই মুইচিরোর মাস্টার কাগায়ার কথা মনে পড়ে, যেখানে মাস্টার কাগায়া মুইচিরোকে আহত অবস্থায় এবং স্মৃতিশক্তি হারানো অবস্থায় উদ্ধার করে এবং মুইচিরোকে বলে যে তুমি জীবনে কিছু না কিছু করতে থাকবে এবং তাহলে তোমার স্মৃতিশক্তি ফেরত আসতে থাকবে। এবং এই কথা মনে পড়ার সাথে সাথে মুইচিরো কোতিৎসুকে কাঁধে নিয়ে কানামোরিকে সাহায্য করার জন্য ছুটতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই তানজিরোকে এবং তানজিরো সেই ডিমনটির মুখ কেটে ফেলে এবং কাটার সাথে সাথে দুইটি ডিমন রিজেনারেট হয়। মানে হান্তেঙ্গুর পাওয়ারের একটা লিমিটেশন রয়েছে, যখন তাকে কাটার পর রিজেনারেট হয়ে আরেকটা ক্যারেক্টার তৈরি হয় তখন হান্তেঙ্গুর ফুল পাওয়ারটা সেই ক্যারেক্টার গুলোর মধ্যে ডিভাইড হয়ে যায়, ফলে তার শক্তি এক একটা ক্যারেক্টারে কমতে থাকে এবং তার পাওয়ার তার জীবের ভেতরে থাকে। এবং তানজিরো সেটা বুঝতে পারে এবং সে এইবার ডিমনটির জীবের ভেতর ছুরি দিয়ে আঘাত করে এবং সেটাকে দুই টুকরো করে ফেলে। অপরদিকে নেজুকো এবং কারাকুর মধ্যে ফাইট চলছিল এবং গেনিয়ার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়েছিল আইজিৎসু এবং এই সবগুলো ডিমনই আপার র্যাঙ্ক 4 এর ডিমন হান্তেঙ্গুর ক্লোন। তখনই আমরা দেখতে পাই আইজিৎসু গেনিয়াকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু আমাদের গেনিয়া ভয়ঙ্কর হাসি হেসে আইজিৎসুকে বলে তোমার অপোনেন্ট আমি, নেজুকো নয়, আর তোমাকে তো আমি মারব। এবং গেনিয়া আইজিৎসুকে গুলি মেরে দেয়। তখন আইজিৎসু তার বর্ষা গেনিয়ার পেটের ভেতর আরো ঢুকিয়ে দেয় এবং আইজিৎসু রিজেনারেট হয়ে যায়। তখন আইজিৎসু বলে আমি একে খুব ভালোভাবে আঘাত করে দিয়েছি, এবার আর সে বাঁচবে না। কিন্তু আমাদের গেনিয়া মারা যায়নি, বরং সে কিছু একটা মন্ত্র পড়তে থাকে এবং যেটা শুনে আইজিৎসু ইরিটেট হয়ে যায় এবং তার বর্ষা দিয়ে গেনিয়াকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু গেনিয়া চোখের পলকে সেখান থেকে উড়ে আইজিৎসুর পেছনে চলে আসে এবং সেকিরো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যখনই গেনিয়া আইজিৎসুর গলা কাটতে যাচ্ছিল ঠিক তখনই সেকিরো গেনিয়ার ওপর ইলেকট্রিক ওয়েভ মারে। সব ধরনের অ্যাটাক থেকে বাঁচা গেলেও সেকিরোর এই ইলেকট্রিক ওয়েভ থেকে বাঁচা সম্ভব নয় এবং তখন গেনিয়া সেকিরোর হাতে গুলি করে দেয় এবং আইজিৎসু তার বর্শা দিয়ে গেনিয়াকে আঘাত করে দূরে ফেলে দেয়। তখন কারাকু এই সিনারিও দেখার পরে নেজুকোকে বলে অনেক হয়েছে খেলা, এবার তোমাকে শেষ করতে হবে, এবার তোমার পালা। এই বলে কারাকু নেজুকোর পেটে লাথি মারে এবং তার পা নেজুকোর পেটে ঢুকিয়ে দেয়। নেজুকো তার হাত দিয়ে কারাকুকে মারতে গেলে কারাকু নেজুকোর হাত টেনে ছেড়ে ফেলে। অপলকে নেজুকো তার পা দিয়ে লাথি মেরে কারাকুর মুখ ভেঙে দেয় আর নেজুকো তার ব্ল্যাড ডিমন আর্ট দিয়ে কারাকুকে জ্বালিয়ে দেয় ও তার হাত থেকে সেই পাখাটি কেড়ে নিয়ে তাকে সেখান থেকে উড়িয়ে দেয়। এবং এই সেম টেকনিকটি নেজুকো যখন সেকিরোর ওপর প্রয়োগ করতে যাচ্ছিল তখন সেকিরো তার স্টিকটি নেজুকোর গলার ভেতর ঢুকিয়ে দেয়। এরপরে অপর সিনে দেখানো হয় তানজিরোকে। তানজিরো সেখানে হান্তেঙ্গুর আরেকটি ক্লোনের সাথে ফাইট করছিল, কিন্তু এই ক্লোনটি উঠতে পারে বলে তানজিরোর তার সাথে ফাইট করতে প্রচুর সমস্যা হচ্ছিল। তানজিরোর মাথায় তখন একটাই চিন্তা ছিল, তাকে যত দ্রুত সম্ভব নেজুকো এবং গেনিয়ার কাছে যেতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। অপরদিকে আইজিৎসু যখন গেনিয়ার দিকে যায় তখন সে দেখতে পায় যে গেনিয়া এখনো বেঁচে আছে এবং সে অবাক হয়ে যায় এবং গেনিয়াকে জিজ্ঞেস করতে থাকে তুমি আসলে কি। গেনিয়া তখন সেই মন্ত্রটি পড়তে থাকে এবং হাসতে থাকে।
এবং গেনিয়ে হাসতে হাসতে বলে, তোমাকে না মেরে তো আমি মরছি না। অপরদিকে তানজিরোকে দেখানো হয় এবং তানজিরো বুদ্ধি খাটিয়ে হানতেঙ্গুর সেই ক্লোনটির বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে নিয়ে উড়তে উড়তে নেজুকো এবং গেনিয়ার এখানে চলে আসে। তানজিরো এখানে দেখতে পায় সেকিডো তার স্টিকটি নেজুকোর গলার ভেতরে ঢুকিয়ে দিয়ে তাকে ইলেকট্রিক শক দিচ্ছিল এবং তা দেখে তানজিরো প্রচন্ড রেগে যায়। এবং তানজিরো নেজুকোকে বাঁচাতে যাচ্ছিল তখন সেকিডো তার স্টিক দিয়ে তানজিরোকে যখন আঘাত করতে যায় তখন তানজিরো উরুগের কাটা পা দিয়ে তার স্টিকটি আটকে ফেলে। তানজিরো বুঝতে পারে যে সেকিডোর ইলেকট্রিক শক তাদের ক্লোনের ওপর কাজ করে না, কারণ এই ক্লোনগুলো একটি আরেকটির সাথে কানেক্টেড। তখন তানজিরো ভাবতে থাকে যে এদের শক্তি এদের জীবের মধ্যে থাকে, তো আমি যদি এদের মাথার সাথে সাথে এদের জীবও কেটে দিই তাহলে এরা দুর্বল হয়ে পড়বে। এবং তানজিরো ঠিক সেটাই করলো, তার ছুরি দিয়ে সেকিডোর জিব কেটে দেয়। তখন তানজিরো উরুগির সেই কাটা পা দিয়ে নেজুকোর গলা থেকে স্টিকটি ওঠাতে গেলে ততক্ষণে সেকিডো রিজেনারেট হয়ে যায়। সেকিডো তার স্টিক দিয়ে তানজিরোকে ইলেকট্রিক ওয়েব মারতে যাচ্ছিল, ঠিক তখনই নেজুকো এসে তার স্টিকটি ধরে ফেলে ও নেজুকো তার ব্লাড ডেমন আর্ট দিয়ে সেকিডোকে পুড়িয়ে ফেলতে থাকে। ঠিক তখনই উড়ে আসে কারাকু এবং কারাকু এসে তার পাখা দিয়ে প্রচন্ড জোরে নেজুকো এবং তানজিরোকে হিট করে। কারাকুর এই অ্যাটাকটি এতটাই পাওয়ারফুল ছিল যে নেজুকো এবং তানজিরো দুইজনই অজ্ঞান হয়ে যায় এবং পুরো ঘরটি তছনছ হয়ে যায়। তখন কারাকু সেকিডো এবং উরুগি একত্রিত হয়ে বলে, এই খেলা শেষ করার সময় চলে এসেছে। এদিকে ভিলেজের ওপর ডিমনরা অ্যাটাক করতে থাকে এবং ভিলেজের লোকজনদেরকে তারা মেরে ফেলতে থাকে। এবং মিৎসুরি গ্রামের এই হামলার কথা শুনে সে গ্রামের দিকে ছুটে আসছিল তাদেরকে বাঁচানোর জন্য। এবং এ থেকে আমরা বুঝতে পারি যে পরের এপিসোডে হয়তো বা মিৎসুরির ফাইটিং স্কিল গুলো আমরা দেখতে পারব। তো ডিমন স্লেয়ার সিজন 3 এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। ডিমন স্লেয়ার সিজন 3 বাকি এপিসোড গুলোর এক্সপ্লেনেশন যদি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ।